যে পানাহার করবে যতক্ষণ না রাতের কালো রেখা থেকে সকালে রেখা পরিষ্কার দেখা যায় এই আয়াতটা যখন নাজিল হল তার মানে সুরা বাকারা নম্বর নম্বর বলা হয়েছে তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা সকালে শুভ্র থেকে স্পষ্ট হয় যখন এ আয়াতটা নাজিল হল সাহাবিগণ সেটার মানে বুঝতে পারলেন আর এটার উল্লেখ আছে সহিব বুখারিতে খণ্ড নম্বর ছয় হাদিস নাম্বার চার হাজার পাঁচশো নয় নিলেন একটা কালো একটা সাদা এগুলো রাখলেন বালিশের নিচে যখন সময় উঠলেন তখন সাদা আর কালো চুল দুটো ভালো করে দেখলেন তিনি কিছুই বুঝলেন না তাই নবীর কাছে এগিয়ে জিজ্ঞেস করলেন এর মানে কি আরো একটা হাদিসের উল্লেখ আছে সে বুখারিতে খণ্ড নম্বর ছয় হাদিস নাম্বার চার হাজার পাঁচশো দশ এখানে বলা হয়েছে একজন সাহাবা তিনি দুটো সুতো নিলেন একটা কালো সুতো আর একটা সাদা সুতা সুতা দুটো নিজের পায়ের সাথে তিনি বেঁধে রাখলেন তারপর খেয়ে যেতে থাকলেন যতক্ষণ না একটা আরেকটার সাথে স্পষ্ট হয় তারপর নবীর কাছে যখন বললেন এই কথার অর্থ কি রাতের কালো রেখা থেকে সকালের রেখা স্পষ্ট হওয়া নবী তখন তাদের বুঝিয়ে বললেন এখানে যা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যতক্ষণ না ভোরের রেখা আলাদা করতে পারছ তার মানে রাতের কালো কেটে গিয়ে সকালে সকালের রেখা দেখা যাবে তখন সবাই অর্থ বুঝতে পারল সেখানে সকাল শব্দটা পরে এসেছে প্রথমে বলা হয়েছিল যতক্ষণ না কালো রেখা থেকে রেখা স্পষ্ট হয় তারপর মাঝখানে আল্লাহ নাজিল করলেন সকালের রেখা। পুরো আয়াতটা নাজিল হলো তখন সবাই বুঝতে পারলো আর আমাদের নবী মোহাম্মদ ফজরের অর্থ ব্যাখ্যা করে বললেন তিনি বলেছেন যে প্রথম ফজর যেটাকে বলা হয় নকল ফজর এ সময় আপনি খাড়া হয়ে থাকা কিছু সাদা আলোর রেখা দেখতে পাবেন যেটার সাথে শেয়ালের লেজের অনেক মিল আছে তবে এটাকে বলা হয় নকল ফজর আর দ্বিতীয় ফজর সেটাই আসল ফজর যখন লালচে আলো আড়াআড়ি ভাবে আকাশে ছড়িয়ে পড়ে এটা আপনারা দেখবেন পাহাড়ে তারপর দেখবেন বাড়ির উপরে তারপর রাস্তায় এটাই হচ্ছে আসল ফজর এই সময়ে ভোর হচ্ছে আর আমরা খাওয়া দাওয়া বন্ধ করব সে সময় এই ব্যাপারটা আমাদের নবী সাল্লা সাল্লামের হাদিসে পরিষ্কার বলা হয়েছে উল্লেখ আছে আল হাক্ষিতে হাদিস নাম্বার আট হাজার তিন আমাদের নবী বলেছেন প্রথম ফজর তোমাদের খাবার খেতে নিষেধ করে না এ সময় ফজরের নামাজ আদায় করা ঠিক না আর দ্বিতীয় ফজর মানে আসল ফজর এ সময় থেকে পানাহার করা নিষিদ্ধ হয়ে যায় আর এ সময় ফজরের নামাজ পড়া যাবে তাহলে দুই টাইপের ফজরের মধ্যে প্রধান পার্থক্য এটাই আর এ কথা আবু আমাদের নবী বলেছেন লোকজন খাওয়া দাওয়া করবে পান করবে আর তখন বন্ধ করবে না যখন খাড়া শুভ্র আলো দেখতে পাবে তারা খাওয়া দাওয়া করবে যতক্ষণ না ফজরের আড়াআড়ি লালচে আলো দেখে এটাই আসল ফজর এই কথাটা আবারও আছে সেই মুসলিমে খন্ড নম্বর দুই বুক ফাস্টিং হাদিস নম্বর ও আনহা তিনি বলেছেন যে বিলাল আল্লাহ এর আহ্বান এবং প্রথম ফজরের সাদা রেখা যেন লোকজনকে ভুল না বোঝায় তারা খাওয়া দাওয়া থামাবে না তার মানে খাওয়া দাওয়া করবে এছাড়া আরও একটা হাদিস বলছে যে হজরত বিড়ালের আহ্বানে তোমরা যেন ভুল না বোঝো খাওয়া দাওয়া করো যতক্ষণ না শুনছ উম্মে মাকতুমের আজান তাহলে এটাই হচ্ছে কোরআনের আয়াতের আসল মানে যে ততক্ষণ পানাহার করবেন যতক্ষণ রাতের কালো রেখা সকালের শুভ্ররেখা থেকে স্পষ্ট না হয়